দর্শক এখন রয়েছে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্থিত রয়েছেন আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের সিইও মোহাম্মদ সালে আহমেদ দর্শক আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় দুই পাঁচ ও আট এক আট নয় দুই ছয় নম্বরে ফোন করে আপনাকে স্বাগত একশো বিজনেসে আপনাকে ধন্যবাদ মাত্র ছয় মাসে আমরা দেখলাম সূচক পড়েছে প্রায় আটশো পঁয়তাল্লিশ পয়েন্ট সেই সাথে তারল্য সংকট কিন্তু সুস্পষ্ট তো কিভাবে দেখছেন আসলে এই পরিস্থিতিকে বিষয়টা বেশ কিছুদিন ধরেই হচ্ছে এবং বিষয়টা অত্যন্ত দুঃখজনক আমরা যখনই আমাদের পুঁজিবাজারটা একটু ঘুরে দাঁড়াতে চাই বিভিন্ন ধরনের রেগুলেটরি এজেন্সির কারণে সেটাকে আবার ব্যাকফুটে চলে আসতে হয় যেমন বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাগুলো এডি রেসেও তারপরে এক্সপোজার নিয়ে এটা তো বাংলাদেশ ব্যাংকের পার্টে আর স্ট্র্যাটেজিক পার্টনার আসেন এই সব কিছু মিলিয়ে যে অবস্থায় সৃষ্টি হয়েছে এটা আসলে অনুভব এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না মানে আমরা মানে হঠাৎ করে এমন কোনো আহামরিক কোনো মানে ড্রেসটা কোনো ইয়েও ঘটেনি যে কারণে একদম আটশো পয়েন্ট কমে যেতে হবে তিন মাসের মধ্যে যেটা মানে এখন নিজের নিজেদের কাছেই খারাপ লাগে এবং দর্শকদেরকেও কী বলবো সেটাও মাঝে মাঝে কোয়েশ্চেনেবল হয়ে যায় যে আমরা আমরা কি আদর্শ ঠিক বলছি না আমরাই কোথাও ভুল আছে বা আমাদের কি কোথাও কোনো জানার কোনো ল্যাকিংস আছে কিনা এই জিনিসগুলো নিয়ে আমাদেরই আবার নিজেদেরকেই নতুন করে রিকল করতে হবে বা আমাদের বিষয়গুলো পর্যালোচনা করা আমাদেরই সময় হয়েছে অনেকে ভয় পাচ্ছে 2010 এর মত আবার হয় কি না ওই দেখেন আপনি যদি গত অক্টোবর নভেম্বর গত বছরের অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দেখেন আর এই মাসে এসে দেখেন আমার মনে হয় না দুই হাজার দশের চেয়ে কোনো অংশে কম হয়েছে আপনি কিছু কিছু শেয়ার দেখবেন আমি একদম স্পেসিফিক নাম ধরে কয়েকটা শেয়ারের নাম বলি যেমন লঙ্কা বাংলা শেয়ারের দাম ছিল ষাট টাকা সেটা চলে আসছে আঠাশ টাকা সাতাশ টাকায় তো এটা কি দুই হাজার দশের চেয়ে কোনো অংশে কম দু হাজার দশেও কিন্তু সাতাশ টাকাই আসছে এই লঙ্কা বাংলা এই তো গেল একটা আরো হয়েছিল মার্কেট হয়েছিল। বা আমরা তো কোম্পানির ফান্ডামেন্টাল দেখেই কিনেছিলাম বা কোম্পানি লঙ্কা বাংলার যে পরিমাণ ট্রেড ভলিউম হয় তাদের ব্রোকারেজ হাউসে তাতে এই শেয়ারটা কোনো মতেই এই লেভেলে আসার কোন কারণ নাই

তো এই যে আপনি যে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বলি আমরা সব সময় বলি যে ফান্ডামেন্টাল ছাড়া যাবেন ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করবেন ফান্ডামেন্টাল ছাড়া গেলে আপনি বিপদে পড়বেন তাহলে যারা ফান্ডামেন্টাল দিয়ে শেয়ার কিনেছে তারাই কিন্তু এখন লুজার আপনার অলমোস্ট যারা যদি তারা যদি লোন নিয়ে ইনভেস্ট করে থাকে তাদের ইকুইটি নাই এখন ব্যাংক ফাইন্যান্স দিয়ে সবচেয়ে বেশি পড়েছে আমরা যারা যাই আমরা এখানে আসব একটা ফোন নিয়ে আসি আমরা মানে ফাইন্যান্সের ক্ষেত্রে হয় কি আপনি এই তো আইডিয়াল ভালোগুলোর কথা বললাম আমি যদি এরপর আসি জিএসপি ফাইন্যান্স বিডি ফাইনান্স অন্যান্য সব সব কিন্তু অর্ধেকে চলে আসছে মানে গত তিন মাস আগে যা ছিল তার ফিফটি দাম কমে গেছে তো এইসব শেয়ারগুলো যদি যারা কিনেছে বা যারা ইনভেস্ট করেছে বা যদি লোন নিয়ে ইনভেস্ট করে থাকে তাদের তো ইকুইটি নাই একদম আমি তাহলে একজন সাধারণ ইনভেস্টরকে কি বলবো ভাই আপনি ফান্ডামেন্টাল কিনবেন না এখন আমার আমাদের এমন একটা অবস্থা হয়েছে না আমরা পারি কারোর সাথে কোনো কমিউনিকেট আসলে এই মুহূর্তে আসলে সংস্থা তো একটা অবশ্যই ভূমিকা আছে এই বিষয়ে আমরা জানবো ওনারাও ট্রাই করছেন সব কিছুই হয়তো নিয়ন্ত্রণ সংস্থার হাতে থাকেও না আর এখানে নিয়ন্ত্রণ সংস্থা আমাদের আমাদের ক্ষেত্রে এতগুলো নিয়ন্ত্রণ সংস্থা হয়ে গেছে যার আমাদের নিয়ন্ত্রণ করার কথা না তারাও আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে

ছোট ছোট ওনাদের যদি ওনাদের যদি পজিটিভ ইন্টেনশন থাকতো কিছু কিছু জিনিস ওনারা বোর্ড মিটিং করা ছাড়াও কিন্তু ইমপ্লিমেন্ট করে দিতে পারে একটা চিঠি দিলে হয়ে যায় যেটা ওনারা করছেন না কেন করছেন না ওনারা আইদার দে আর নট মানে প্রপারলি ওনারা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে ওনাদের ভালো ধারণা আচ্ছা

দুঃখিত ফোনটি মনে কেটে গেছে আপনি যেখানে ছিলেন সেখান থেকে আবার মানে আমরা কিন্তু এলডিসি থেকে এখন ডেভেলপিং কান্ট্রিতে তো এখন একটা ডেভেলপিং কান্ট্রি তো আমাদের এখানেও হতে হবে একটা ডেভেলপিং কান্ট্রির স্টক মার্কেট যদি এরকম হয় আমি মানে খুবই হতাশ যে এই ধরনের একটা ডেভেলপিং কান্ট্রির স্টক মার্কেটের বিনিয়োগকারীরা শেষ হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে শুধু ইনভেস্টররা যে নীরবে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় আমাদের মতো ইনভেস্টর আমাদের মতো ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন যারা মার্চেন্ট ব্যাংকার ব্রোকারেজ হাউস যারা অনেক টাকা লগ্নি করে রাখছে এই বাজারে তাদের অবস্থা কিন্তু আরও খারাপ তারা না পারতেছে বলতে না পারতেছে কারোর সাথে শেয়ার করতে জিনিসগুলো যে

আবার স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড এর সিইও মোহাম্মদ সালেহ আহমেদের সাথে আবার ফিরছি সে আলোচনায় আমরা আলোচনায় ফিরবো তার আগে একটু ফোন নিয়ে আসি হ্যাঁ দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো আমি মিন্টু শাহ বলছি খুলনা থেকে জি ভাই বিরাইম পার্লাসটা যখন সে কাছে না মানে মাননীয় প্রধানমন্ত্রী প্রদনা প্রকাশ প্রদনা ইয়ে দিলো প্রকাশ করলো তখন ওর দাম ছিল দেড়শো টাকার মতো এখন তার দাম দশ টাকা এখন ও নো ডিভিডেন্ড দিচ্ছে আর এক সময় তো পাঁচশো টাকার উপরের দামে বিক্রি হয়েছে যারা আড়াইশো টাকা তিনশো টাকা লোন নিতে বা সাড়ে তিনশো টাকা লোন নিতে তাই এই বাংলাদেশের লোক দর্শক আপনাকে অনেক ধন্যবাদ ওনারটা দিয়ে শুরু করি উনি বলছিলেন যে একটি কোম্পানি একটা সময় দাম ছিল তিনশো টাকা

ফাইন্যান্সিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওখানেও হয়তো কোনো ধরনের কোনো ব্যাড লোন আছে যে কারণে ওনারা ডিভিডেন্ট দিতে পারছে না এবং এটা গত 4 পাঁচ বছর ধরে মনে হয় ডিভিডেন্ট দিচ্ছে না যে কারণে এটা প্রাইস পড়তে পড়তে এই লেভেলে এসছে অবশ্যই এটা একটা খুবই খারাপ উদাহরণ অবশ্যই এরকম হবে না আমরা একটা প্রত্যাশা করি আরেকজন বলছেন বিরতির আগে মার্কেট ক্র্যাশ হচ্ছে তো সেক্ষেত্রে আসলে উনি বলছেন সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এটা আসলে সম্ভব না মার্কেট ক্র্যাশে তাদেরকে আসলে বলা হচ্ছে যে তারা দেয় ইন্ডিভিজুয়ালরা দেয় না অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান বা যারা রিটেল বিজনেসম্যান তাদের কারণে কিন্তু মার্কেট খুব একটা এফেক্ট করে না কারণ তারা যে যে ভলিউমে ইনভেস্ট করে তাতে খুব বেশি হাইকও হওয়ার সুযোগ নেই খুব বেশি ফল করারও সুযোগ নাই। এই হাইকটা এবং ফলটা পেছনে আমরা যারা আছি ইনস্টিটিউশনাল ইনভেস্টর বেসিক্যালি তারাই এটার জন্য দায়ী মানে আপনি যদি একদম ইয়েতে চিন্তা করেন লেম্যান হিসেবেও যদি চিন্তা করেন আমরাই আমরাই দেয় কিন্তু ব্যাপারটা হলো কি আমরা কেন ইনভেস্ট করতে পারছি না অ্যাকচুয়ালি এখন আপনি গত তিন মাস ধরে কোনো ইনস্টিটিউশন একটা ছাড়া মানে আপনি যদি ধরেন আড়াইশো তিনশো ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তার মধ্যে হার্ডলি দশ বারোটা ইনভে পঞ্চাশ জন ইনস্টিটিউশনাল ইনভেস্টর মোটামুটি অ্যাক্টিভ আছে বাট নট সিগনিফিকেন্ট লেভেলে না আছে তো এই যদি অবস্থা হয় আর তারা যে ইনভেস্ট করবে তাদের সেই রুমটাও নাই কারণ কি বাংলাদেশ ব্যাংকের ওই যে এডি এডিআর রেশিও যেটা করেছে যে কারণে তাদের পারচেস পাওয়ারটা অনেক কমে গেছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে কন্টিনিউয়াসলি মনিটরিং করা হচ্ছে যাতে তোমাদের এডিআর রেশিওটা নর্মাল অবস্থায় থাকে মানে এটা করেছে কয়েকটা ব্যাংক এই এডি রেশিও কিন্তু সবার কিন্তু বাড়েনি একদম টপ টু বটম সবার কিন্তু হয়নি কয়েকটা ব্যাংকের হয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক এটা কেস টু কেস বেসিসে সল্ভ করতে পারতো যেটা ওনারা না করে একটা সার্কুলার ইস্যু করেছে সার্কুলার ইস্যু করার পর থেকে কিন্তু শুরু করেছে এটা যদি ওনারা প্রুডেন্টলি দেখতেন বা কেস টু কেস বেসিসে হ্যান্ডেল করে এটাকে শুধরানোর চেষ্টা করতেন তাহলে বাজারে এরকম ম্যাসিভ এফেক্টটা হতো না আর যেহেতু ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের পারচেস করার রুম নাই সেহেতু তারা আমরা যতই বলি যে তারা পার্টিসিপেট করতেছে না কেন করতেছেন কারণ তাদের তো হাত পা বাধা তাদের তো বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে আপনি আপনার এডি রেসিও থাকতে হবে এই তো এর মধ্যে যে ওদের যে ক্যালকুলেশনটা ক্যালকুলেশনের মধ্যেও কিছুটা গ্যাপ আছে যেগুলো ইমিডিয়েটলি রেক্টিফাই করা উচিত মানে যেগুলো আমরা প্রস্তাবনা দিয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকেও আসছে তো এগুলো যদি ওনারা ইমিডিয়েটলি রেক্টিফাই করে এবং পজিটিভলি এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে তাহলে আমার মনে হয় বাজারটা আস্তে আস্তে তার মোমেন্টাম ফিরে পাবে আচ্ছা আচ্ছা তো এত কিছুর মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ছোট খাটো জানতে চাই যে ফরেন সেল কিন্তু আগের চেয়ে বেড়েছে তো এটিকে আপনি আসলে কীভাবে দেখেন ফরেন সেল ধরেন ফরেনাররা কেন আসে আমার এখানে অবশ্যই প্রফিট করতে আসে প্রফিট করতে আসে এবং একটা সাস্টেনেবল বাজার তারা চায় কিন্তু আমরা তাদেরকে কি সেই উৎসব তাদেরকে কি সেই ইয়েটা দিতে পেরেছি যেহেতু দিতে পারেনি তারা কতদিন এই জিনিসটাকে মানে পজিটিভলি দেখবে তাদেরও অর্থ যখন চলে যায় তাদেরও তো ইয়ে আছে তারা ফরেনার বলে কি তাদের টাকা পয়সার মায় নাই এবং প্রফিট হলে তারা প্রফিট ইয়ে করবে হ্যাঁ এবং বাংলাদেশে অনেক কিছু ঘটে যেগুলো ওনাদের ওনারা তো অনেক কিছু হিসাব নিকাশ করে বাংলাদেশ মার্কেটে আসছে অনেক দুই তিন বছরের ডাটা মিলিয়েছে তারপরে তারা এসছে এখন এসে দেখা যে হুট করে এই যে আইন কানুনের যে বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থার যারা আছেন তাদের মধ্যে যে সমন্বয়হীনতাটা আছে এটারা যখন ওনারা ভালো মতো অবজার্ভ করছেন এবং দেখছেন যে একটার সাথে আরেকটার কোনো সমন্বয় নাই তখনই তারা পিছপা হয়ে যাচ্ছে এবং তারা সেল করে চেষ্টা করছে যা আছে তাই নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে টাকার অবমূল্যায়নটাকে তারা মনে কাজে লাগিয়েছে টাকার অবমূল্যায়ন এটা তো একটা নর্মাল ফেনোমেনন এটা এরকম হবে এটা মানে ইনফ্লেশনটা তো একটা সমন্বয়ের কথা বলছেন সেটা হবে আসলে আমরা প্রত্যাশা করি এবং আমরা তো এখন উন্নয়নশীল দেশে আমাদের সূচকেও সেটি দেখবো আমরা হয়তো শেয়ার বাজারের সূচকে আমরা দেখছি না এটা সেটা আমরা ফিউচারে দেখতে পাবো ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের পুঁজি বাজার পরিস্থিতি নানা দিক করণের কথা বলছিলেন আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড এর সি মোহাম্মদ সালে আহমেদ দর্শক এবার নিচ্ছে আরো একটা বিরতি দুপুর ডেটটা আবারও ফিরে আসবো কিছু বিজনেসে আরো আয়োজন আমাদের সঙ্গেই থাকুন